আজকে প্রথম আসছি, আজকেই তো জাস্ট আসছে। তো আমার কাছে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, ফার্স্ট ডে তে দেখে যাই, তারপরে হচ্ছে একদিনে সবকিছু নেই আর কি। তো আমার যারা আছে ওই যে আয়মান সাদিক ভাইয়া, তারপরে সুলেমান শুকন ভাইয়া, ওদের বই মানে আমি বছরের প্রথম থেকে ওয়েট করতে থাকি। যেমন স্টুডেন্ট হ্যাক্স বই বলেন, কমিউনিকেশন হ্যাক্স বই বলেন, মানে আমি কোনো কিছু ছেড়ে দিই না। তো আসলে জানুয়ারির প্রথম দিন থেকে আমি ওয়েট করতে থাকি, মানে একটা এক্সাইটমেন্ট কাজ করে যে কখন বইবেলা আসবে। সো ফাইনালি যখন আসতে পারছি আজকে খুব ভালো লাগতেছে, এবং আমার প্ল্যান আছে কালকে, যেহেতু শুক্রবার, কালকে আসবো এবং তিন চারটা বই একসাথে কিনে নিয়ে যাবো। আজকে এসে অনেক ভালো লাগছে। ফরিদবাল, হুমায়ুন আহমেদ, আহা টুন্টু দিয়ে উহু ছোটাচ্ছ, তারপর তিন বন্ধু একটা আছে, জাফর ইকবাল। এখানে আসার পরে দেখছি যে নানা ধরনের ভালো ভালো বই এসেছে, তো তখন দেখছি যে এই নতুন বইগুলো খুব ভালো। তো এই জন্য গোয়েন্দা মহাবিপদে এটা শাহ আলম সাজু, আশা করছি আরো বই কিনবো। আমি লেখক মানুষ, বই মেলা হয়তো আমার প্রাণের মেলা, আমার ভালো তো লাগার কথাই। আমি একজন লেখক হিসেবে অবশ্যই আমাকে ভালো লাগবে, কবিদের সাথে দেখাই। আজকে কবিতা উৎসব ছিল হাকিম চত্বরে, ওখানে কবিতা পড়ে আসলাম। তারপরে বাংলা একাডেমির ভিতরে আমাদের দুটো স্টল রয়েছে, বঙ্গবন্ধু লেখক পরিষদ আর আরেকটা হচ্ছে বঙ্গবন্ধু শতবর্ষ উদযাপন পরিষদ, এই দুটা। তা আমি বঙ্গবন্ধু লেখক পরিষদের বর্তমান সহসভাপতি, এখানে ওরা সেবা দিচ্ছে, আমি অভূতপূর্ব বিমুগ্ধ। আমার কিডনি অপারেশন করায় আমি এখানে কখনো, আমার 35 বছর জীবনে কখনো আমি উঠে নাই, সেবাটা আরো আগে চালু হয়েছে কিন্তু আমি কখনো উঠিনি। এবার আমি হাঁটতেই পাচ্ছি না, এসে বললাম আমাকে কে একটু নিয়ে যাবে আমার স্টলে, ওরা বললে হ্যাঁ আন্টি আপনাকে হেল্প। আমি বিমুগ্ধ এদের সেবায়, এদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আগামীকালেই প্রত্যাশিত আবার বন্ধের দিন শুক্রবার, তো আমাদের ধারণা যে আগামী দিন মেলা তার জায়গায় চলে যাবে, এটা এরকমই হয়, সাধারণত এরকমই হয়। এখন যারা আসছে না তারা কিন্তু অনেক আগে থেকেই তারা মেন্টালি একটু প্রস্তুতি আছে, অনেকে আবার ভিড়কে অ্যাভয়েড করে, যতির যত বেশি লোক হবে দেখবেন যত বেশি মনে হচ্ছে যে অনেক লোক, তার অর্থ হয় নেই যে এখানে সমস্ত বই বিক্রি হয়ে যাবে, মানে চুজ করে দেখে 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 তারপর। এবং আগে এখন যারা আসছে তারা আগে থেকে প্ল্যান আছে, আমরা এরকম একটা বই নেব, পরিকল্পনা আছে, চিন্তা আছে, ঘুরছে দেখছে কিনছে। কক্ষে তো খুঁজে নেওয়ার দায়িত্ব আমার পাঠকে, আমাদের দেশে একটু মানে একটু ব্যতিক্রম। হ্যাঁ, আর তো এই নয় যে লেখকের লেখক আমার কাছেও আসবে না, এটা ঠিক পরস্পর বাইরে আছে। শ্রুতিশীল লেখক যদি হয়, লেখা যদি হয়, এটা লেখা যদি হয়, আমার যদি প্রেজেন্ট করা মনে করি যেটা আমার দায়িত্ব, ডেফিনেটলি এটা আমার প্রসেস। এটা তো এরকম কোনো লিখিত, হ্যাঁ কিছু এক একটা প্রতিষ্ঠানের তো একটা দৃষ্টিভঙ্গি থাকবে, সেটার সাথে রিলেট করে আগে তো একেবারে দামেরই কমা সেমিকোলন দিয়ে কোনো নিয়ম কানুন এর কথা তো বলা বোধহয় ঠিক হবে। আবারও সেই কথা, যত বেশি জানবো তত বেশি ভালো করতে পারবো, লার্ন এন্ড নো, এর কোনো বিকল্প নাই। এটা আমি একেবারে বিনয়ের সময়, সরি বিনয়ের সাথে 45 বছর ধরে এই একটি কথাই আমি সবসময় ইভেন কি আমার ক্ষেত্রে একই কথা।